বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে আমি এসেছি ডক্টর দেবব্রত সেনের ফর্মুলেশন নিয়ে এটা হলো পরম্পরা আয়ুর্বেদিকের লাবণ্য ডাস্ট যারা ভাবছ মুখের পিম্পলস র্যাশ একনি কিছুতেই যাচ্ছে না অনেক রকমের কসমেটিক্স প্রোডাক্ট ইউজ করে করেও সেই পিম্পলস র্যাশ বারবারই ফিরে আসছে তাদের জন্য এই ভিডিওটা খুব খুব হেল্পফুল হবে আর যদি মনে করো যে না আমরা আমাদের পিম্পলস র্যাশ একদম পুরো ভেতর থেকে এটাকে ফিনিশ করতে চাই তাহলে এই লাবণ্য ডাস্ট তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো এটা যদিও বা আমাদের রক্তে কোনো প্রবলেম থাকে সেই রক্তটাকে পিউরিফাই করে আমাদের স্কিনে যত রকমের সমস্যা রয়েছে সব সমস্যা থেকে মুক্তি দেবে এই লাবণ্য ডাস্ট মানে এই ডাস্ট যদি তোমরা একবার ব্যবহার করে দেখো তাহলে বুঝতে পারবে যে স্কিনের মানে কতটা পরিবর্তন হবে আর এটার ডোজের কথা বলে দিচ্ছি বাচ্চাদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ করে তোমরা নিতে পারো উষ্ণ গরম জলে এক গ্লাস তার মধ্যে এক থেকে দুই চামচ এই যে মেডিসিনটা রয়েছে সেটা তোমরা নিতে পারো আর বড়দের ক্ষেত্রে দুই থেকে চার চামচ করে তোমরা ডেলি খাওয়ার আগে দিনে তিনবার করে ব্যবহার করতে পারো যদিও বা এটার ফ্লেভার একটুকু আমার ভালো লাগেনি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের নিজেদের ভালোর জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয় তো তার জন্য তোমরা এই ডাস্টটা মানে পছন্দ না হলেও কন্টিনিউয়াসলি এক মাস খেয়ে দেখো আমার মনে হয় খুব ভালো রেজাল্ট পাবে আর যদি তোমরা একদমই এটাকে মানে খেতে না পারো তাহলে এর আরও একটা প্রোডাক্ট রয়েছে লাবণ্য লিকুইড সেই লিকুইডটা তোমরা বাজার থেকে নিয়ে নিতে পারো ওটার অবশ্য কোনো এরকম বাজে স্মেল নেই আর এটা একটু খেতে খারাপই লাগে তো তোমরা ওই লিকুইডটা নিয়ে নিতে পারো আর এটার প্রাইস আমি বলে দিচ্ছি এটার প্রাইস রয়েছে টু এটা যে কোনো লোকাল মার্কেট থেকে তোমরা টেন থেকে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে অনায়াসে আর যদি অনলাইনে তোমরা নিতে চাও অনলাইনেও তোমরা পেয়ে যাবে আর ডক্টর দেবব্রত সেনের পরম্পরার অনেক প্রোডাক্ট রয়েছে যারা আমরা ব্যবহার করেছি তারা তো অবশ্যই জানি আর কি বলবো তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমার পাশে থেকো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য